সবাইকে দুঃখ দিয়ে জি বাংলা থেকে বিদায় নিচ্ছে উর্মি সার্থকী জুটি। শেষ হয়ে যাচ্ছে এই পথ যদি না শেষ হয়, যেমনটা তোমাদের জানিয়েছিলাম তেমনটাই হলো। জানা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম করেই শেষ দিনের শুটিং করবে এই পথ যদি না শেষ হয়। তবে এত বড় খারাপ খবরের মধ্যেই একটি দারুণ সুখবর নিয়ে এসে গেছি। এই পথ শেষ হবার পরে উর্মি অর্থাৎ অন্বেষাকে হয়তো একটু মিস করতে হবে, তবে সার্থকী অর্থাৎ ঋত্বিককে একদমই মিস করতে হবে না, কেননা আবার নতুন এক ধারাবাহিকে তিনি আসছেন যার প্রথম প্রোমো অলরেডি শ্যুট হয়ে গেছে। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ঋত্বিকের নায়িকাকে হচ্ছেন, কোন প্রোডাকশন এবং কোন চ্যানেল। আবারও জি বাংলাতে আসছে তার ধারাবাহিক, যেখানে নায়িকা চরিত্রে আছেন অরুণিমা হালদার অর্থাৎ আয়তবের সহচরী ধারাবাহিকের বরফি। জানা গেছিল আবারও টিপুর সাথে কামব্যাক করবেন তিনি, আবারও এই জুটিকে নতুন গল্পে দেখা যাবে। তবে এমনটা হচ্ছে না, ঋত্বিকের নায়িকা হয়েই কামব্যাক করছেন অরুণিমা। যেমনটা শোনা গেছিল সেই অনুযায়ী এই ধারাবাহিকটি আসবে বাংলা টকিজের অধীনে। দেখা যাক শেষ অবধি কী হয়। তাহলে সব ঠিক থাকলে ডিসেম্বর মাসেই সামনে আসবে ঋত্বিক অরুণিমার নতুন এই ধারাবাহিকের প্রথম প্রোমো। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট ওয়াচ। ধন্যবাদ।